একটি বাড়ি একটি খামার কৃষিবিদ্যার এই প্রযুক্তিকে প্রয়োগ করে আর এই জায়গাটার অবস্থান বিবেচনা করে এই বাগানটি বানানো আর অবসর সময় অর্থাৎ এই পুরো লকডাউনটাকে কাজে লাগিয়ে আর যাদেরকে ধন্যবাদ না দিলেই নয় আমার বাড়ির সবাইয়ের সহযোগিতায় প্রায় 2 মাসে এই বাগানটি বানানো। বস্তার মধ্যে আদা চাষ, অল্প পরিমাণ জায়গার মধ্যে এটি করা যায়। আপনারা যারা ছাদ কৃষি পছন্দ করেন ওনাদের ক্ষেত্রে এই বস্তায় আদা চাষ খুবই উপযোগী। প্লাস্টিকের ব্যাগের মধ্যে শশাগুলোকে রেখেছি কারণ পোকা কীটপতঙ্গ এবং পাখি থেকে রক্ষা করার জন্য। তো আমি ভালো করে দেখাবো পুরো বাগানটা। বাগানটি সম্পূর্ণভাবে অর্গানিক অর্থাৎ বাড়ির ফেলে দেওয়া শাকসবজির অংশ দিয়ে খুব সহজে জৈব সার তৈরি করে এই বাগানে প্রয়োগ করা হয়েছে।